আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আর খুব ঝটপট কম সময়ের জন্য একটা রান্নার রেসিপি দেখাবো এখানে লাউয়ের ডগা দেখতে পাচ্ছেন পাতার নিচে লাউয়ের পাতার নিচে যেই ডগাটা থাকে নরম সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি ডিম ধুয়ে নিয়েছি নিচে আলু সিলে তারপরে পানি দিয়ে দিয়েছি একসঙ্গে সবগুলো সেদ্ধ করে নেব রাইস কুকারে রাইস কুকারে সেদ্ধ করা হয়ে গেছে আলুটা চটকে নিয়েছি আদা ভাঙ্গা করে নিয়েছি আর লাউয়ের ডগাটাও দেখতে পাচ্ছেন যে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও চটকে নিয়েছে এখানে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিব। আর কিচ্ছু দিব না এখানে আজকে খুব ঝটপট করে একটা খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে খেতে যে এত সুস্বাদু আর এটা আমাদের রংপুরের ঐতিহ্যবাহী একটা খাবার এটা সবাই পারে সবাই জানে আমি ডিমটা ভালো করে ছিলে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এদিকে আমি এই যে হলুদ আর লবণ দিয়েছি আলুটা চটকে সেটা পাশে চুলায় আমি ভাপাতে দেবো একটু গরম করতে দেব যেটা বলছিলাম যে আপনাদের একটা খুব সুন্দর একটা রান্না দেখাচ্ছি এই রান্নাটা করে খেলে এত মজাদার আর এটা যদি তারপরের দিন রুটি দিয়ে খাওয়া যায় এটা আরও মজা লাগে আর খেতে যে এত সুন্দর ডিম ভাজার তেলের মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কাটাটা দিয়ে দিলাম মরিচটা একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু এখানে মরিচটার মধ্যে কিন্তু এত ঝাল নেই শীতের মরিচ কোনোটার মধ্যে ঝাল থাকে কোনোটাতে ঝাল থাকে না এগুলোকে খুব ভালো করে আমি একটু লাল লাল করে নিব যাতে আমার ওই ওই তরকারিটা আলুর ওই তরকারিটা দিলে যেন একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর পাশে চুলা তো ওটা আমি ভাপাতে দিয়েছি সকাল থেকে আজকে আমি প্রচুর প্রচুর কাজ করেছি আর যেদিন আমি সকাল থেকে অনেক কাজ করি টাইম হয় না আজান দিয়ে ফেলে জোহরের সেই দিন দেখা যায় যে আমি শর্টকাটে এই রান্নাগুলোর চেষ্টা করি আর আজকে যেহেতু আমার কাজ হয়েছে অনেক আর এই সব দিনে দেখা যাবে যে ঘরে কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে তখন দেখবেন যে এই রান্নাটা সবচেয়ে পারফেক্ট কোনো আদা রসুন বাটার কোনো ঝামেলা নেই এই যে আমি লাল করে নিয়েছি নিয়ে আমি ওগুলো ভাপিয়েছিলাম ভাপিয়ে নিলে একটা কি সুন্দর মানে সুবিধা হয় কি আপনার এখানে তেলে দেওয়ার পর বেশিক্ষণ তরকারিটা জাল দেওয়া যা লাগবে না বেশিক্ষণ জাল দিতে গেলে আপনার জাল দিয়ে তখন দেখা যাবে ঘ্রানটা থাকবে না ফ্লেভারটা একটা যে আলাদা একটা খুব সুন্দর ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা থাকবে না তাই আলাদা চুলায় ওটাকে একটু গরম করে নিতে হবে আগে থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম কেননা ধনে পাতা এখন প্রচুর পাওয়া যায় ওটা একটু ভালো শাকেরও কাজ করবে তাই দিয়ে দিলাম এখানে আমি টমেটো দিয়েছি লাউয়ের ডগা দিয়েছি বলে না লাউয়ের আগা খেলাম ডগা খেলাম সেই হলো অবস্থা সেই ডগাটা লাউয়ের ডাটা না লাউয়ের ডগা তাই এটা খেতে যে কি অসাধারণ মানে টেস্ট একবার রান্না করলেই বুঝতে পারবেন তাই আপনাদেরকে আমি এত সুন্দর একটা রেসিপি দেখালাম আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন অনেকে হয়তো বা জানেন আর যারা জানেন না তারা চট জলদি এই রান্নাটা করে ফেলবেন খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দেখতে পারলেন কোনো মশলার ঝামেলা নেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছুর ঝামেলা নেই ওগুলো দিলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না এভাবেই এই রান্নাটা রান্না করতে হবে আমাদের রংপুরে এই রান্নাটা সবচেয়ে জনপ্রিয় আলুর ডাল একভাবে রান্না করে আলুর ডগা দিয়ে একভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা স্বাস্থ্যসম্মত টমেটো দেওয়া হয়েছে বেশি করে যত টমেটো দেওয়া যাবে ততই মজা টমেটোটা কিন্তু এভাবে সেদ্ধ করেই দিতে হবে আর এটা সেদ্ধ করে দেওয়াটা আমার হাজব্যান্ডের কাছে আমি শিখেছি ও এই আলুর ডালটা খুব ভালোভাবে রান্না করতে পারে মাঝে মাঝে তো ওর তার দ্বারাই রান্না করি যেদিন আমি বাহিরে যাই আমি বলি তুমি আলুর ডালটা রান্না করে রেখো সে খুব সুন্দর করে এই তরকারিটা রান্না করে ফেলে আজকে আমি আপনাদের মাঝে এই তরকারিটা এই জন্য শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর পাশেই থাকবেন তো দেখতে পারলেন কত সুন্দর একটা রেসিপি আর খুব সুন্দর কিন্তু ঘেরান আসছে আর আমার এটা আমাদের বাসায় এটা সবাই পছন্দ করে সবাই পছন্দ করে এই রান্নাটা ঝটপট হয়ে যায় অন্য কোনো কিছুর ঝামেলা থাকে না যে আজকে কি রান্না করব আজকে এত কাজ করেছি আজকে যেহেতু অনেক কাজ ছিল ঘরে আমি অন্য তরকারি রান্না করতে পারিনি তাই ঝটপট প্রায় আমাদের ঘরে এটা হয় তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ